ফেনিল সমুদ্রের অনেক চমক জাগানিয়া বিষয় থাকলেও অন্যতম বড় একটি বিষয়কর দিক হল এর জোয়ার ভাটার অন্তহীন চক্র। যারা সমুদ্র উপকূলে বসবাস করেন তাদের জন্য জোয়ার ও ভাটা শুধু একটি সামুদ্রিক ঢেউয়ের উঠানামাই নয়, এটি একটি শক্তি যা তাদের দৈনন্দিন অস্তিত্বকে স্মরণ করিয়ে দেয়। তারা এতে জীবন অন্বেষণ করে, সমুদ্রের জোয়ারের উত্থান এবং ভাটার পতন দ্বারা জীবনের চ্যালেঞ্জগুলোকে সংজ্ঞায়িত করে এবং জীবনের টুকরো টুকরো বিজয়ের নিশানাগুলো নেভিগেট করতে থাকে। রহস্যময়ী সামুদ্রিক জলের উপর বিচরণকারী সাহসী জেলেদের প্রত্যেককে অবশ্যই তাদের নিজস্ব ব্যক্তিগত লড়াইয়ের মুখোমুখি হতে হয় এই জোয়ার ভাটার অনন্ত চক্রে। আসুন আমরা জেনে নিই কিভাবে এই অন্তহীন রহস্যের ফেনিল ও অপার রহস্যের আধার সমুদ্রে জোয়ার ভাটা নামের সেই আজব উপাখ্যান প্রতিনিয়ত রচিত হয়ে চলেছে অনন্তকাল ধরে। প্রথমেই জেনে নিই জোয়ার ভাটা আসলে কি। সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি সময়ে ধীরে ধীরে ফুলে উঠছে এবং কিছুক্ষণ পরে আবার তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। জলরাশির এরকম নিয়মিত স্ফীতি এবং ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। প্রধানত দুটি কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয়। এগুলো হল চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে, তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়, কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত। তাই সমুদ্রের জল তরল বলে তাদের আকর্ষণেই প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে ও জোয়ার হয়। সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না। চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়। পৃথিবী নিজ মেরুরেখার চারদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাতিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণুই মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। তাই পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয় তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি করে। মানব জীবনের ওপর জোয়ার ভাটার যথেষ্ট প্রভাব আছে। জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মধ্যে দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। দৈনিক দুবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কার্যে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যর সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ার ভাটার ভূমিকা রয়েছে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রায় জোয়ারের সময় নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এবং এতে নদীর পার্শ্ববর্তী এলাকায় যানমালের ক্ষতি হয়। এই অধিক জোয়ারের নদীর সংকীর্ণ মোহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে। বলা হয়ে থাকে জোয়ার ও ভাটা আছে বলেই জীবন টিকে আছে।
এটি ঠিক মানব জীবনের উত্থান পতনের মতো। এই উঠানামা আছে বলেই জীবন এত সুন্দর। তাই জোয়ারের স্ফীতি যেমন উন্নতির সঞ্জীবনী হিসেবে বিবেচিত হয়, তেমনি ভাটার পতনও মনে করিয়ে দেয় কিছু অপেক্ষার প্রয়োজন নতুন জোয়ারের আমেজে নিজেকে অবগাহন করার জন্য। সুতরাং জোয়ার ভাটার অপার সৌন্দর্য মানব জীবনের সাথে অঙ্গীভূত হয়ে বিশ্বকে সুষমায় ভরিয়ে দিয়েছে, যা অনন্তকাল ধরে বিরাজমান।